সাইকেলে চলি, সবুজ কথা বলি, মাদকমুক্ত বাংলাদেশ গড়ি। এই সাইকেলের র্যালি উপস্থিত সকলকে জানাই রাউন্ড টিভির বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি ধন্যবাদ জানাই লেডিস সার্কেল বাংলাদেশ, পিপিআর ও টুরিস্ট সাইকেলিস্ট ক্লাবকে, যারা আজকের এই আয়োজন আমাদের সাথে থাকার জন্য। বিশেষভাবে ধন্যবাদ জানাই আরএফএল এর দুরন্ত বাইসাইকেলের, যাদের সহযোগিতায় আজকের এই আয়োজন। উপস্থিত সকলকে সাইকেলিস্টদের ধন্যবাদ জানিয়ে আজকে স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। This is a message from Roundtable International President Mr. Jayant Agarwal. It gives me immense pleasure to send a message of congratulation and thanks to RT Bangladesh for this wonderful initiative of awareness through cycle rally. Such initiatives look small in size but have a long and lasting impact to all. Making people participate in something healthy and supporting team for better future is always the key. উপস্থিত সবাইকে জানাচ্ছি রাউন্ড টেবিল বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার মাদকমুক্ত বাংলাদেশ গড়ার। মাননীয় প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে রাউন্ড টেবিল বাংলাদেশ মাদককে না বলুন এই স্লোগানে বাংলাদেশের বিভিন্ন জেলাতে সচেতনতা সাইকেল র্যালি আয়োজন করে আসছে। এবছর থেকে রাউন্ড টেবিল বাংলাদেশ মাদকের সাথে সাথে সবুজায়নের জন্য কাজ করে যাচ্ছে। রাউন্ড টেবিল বাংলাদেশ বিভিন্ন জেলাতে সাইকেলের আয়োজন করে আসছে, তারই ধারাবাহিক আজকের এই আয়োজন সচেতনমূলক সাইকেল র্যালি বাংলাদেশ রাজধানী ঢাকাতে। যে পণ্য তৈরি করে শুধু বিক্রি করে আমাদের প্রফিট করা, এটা আমাদের একমাত্র উদ্দেশ্য নয়। আমাদের একটা বিগ পারপাস আছে যে এক দুরন্ত বাইসাইকেল মনে করে তাদের একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। এই দায়বদ্ধতা মনে করে তারা, এবং এই জন্যই আমরা অনলাইন এবং অফলাইন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করি। আমরা কর্পোরেট, আমরা সিএসআর অ্যাক্টিভিটিস করি, আমরা মাদক নিয়ে র্যালি করি, আমরা সাউন্ড পলিউশন নিয়ে আমরা কাজ করি, আমরা বায়ু দূষণ নিয়ে কাজ করি। দুরন্ত বাইসাইকেল এমন একটা প্রোডাক্ট, আমরা মনে করি যে সাইকেল শুধুমাত্র একটা জায়গা থেকে অন্য একটা জায়গার একটা বাহন, বাট দুরন্ত বাইসাইকেল মনে করে একটা, এটি একটা স্বাস্থ্য সুরক্ষার বাহন। সবুজায়নের সাথে থাকে, মাদক মুক্ত বাংলাদেশের সাথে থাকে, ইভেন কি বাংলাদেশের যত তরুণ উদ্যম আছে, যত ভালো উদ্যোগ হয়, সবসময় দুরন্ত বাইসাইকেল তাদের পাশে থাকে। আমি সমস্ত রাইডার ভাইদেরকে বলবো যে দুরন্তের পাশে থাকার জন্য, দুরন্তকে প্রমোট করার জন্য, ইভেন কি যত ভালো ভালো উদ্যোগ যখন হয় আমাদেরকে জানানোর জন্য, আমরা যাতে সবার সাথে থাকতে পারি এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। যেহেতু আজকে মাদকের বিরুদ্ধে অভিযান চলবে, সেজন্য আমরাও এখানে এসেছি, সেই জন্য উদ্যোক্তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি যে বাংলাদেশ অচিরেই একটা অত্যন্ত আসলে মানে বসবাসযোগ্য একটা দেশ গড়ে উঠবে। আমি এখানে একটু নস্টালজিক হয়ে যাচ্ছি, আমাদের মাননীয় প্রধান অতিথির সঙ্গে আমরা একসময় পাশাপাশি জেলাতে চাকরি করতাম এবং নেত্রকোনাতে ছিলাম, আমি উনি ছিলেন ময়মনসিংহে। আমরা ময়মনসিংহে প্রায়ই আসতে হতো, তখন হালকা মার্শাল্লাহ ছিল। তখন ওই যে ব্রিগেডিয়ার সাকাওয়াত, যিনি পরে ইলেকশন কমিশনার হয়েছিলেন, তিনি তখন ওইখানে মার্শাল্লাহ দেখাশোনা করতেন, ওখানেও আসতাম, বিভিন্ন কারণে আসতাম, এবং আসলে আমাদের আজকের প্রধান অতিথি ওনার অতিথি হতাম, এসপি সাহেবের অতিথি হতাম। পরবর্তীকালে উনি যখন চিটাগংয়ে যান, আমি চলে গেলাম চাঁদপুরে, তখনও আমাদের চিটাগং যেতে হতো, ওনার সঙ্গে দেখা হতো। তো আমি আজকে সেই পুরনো কথা মনে করে ওনাকে একটু মনে করছি, মনে আছে আপনার সমস্ত কথা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রথমত যে আমাদের দেশের যে 17 কোটি মানুষের একটি বড় অংশ, প্রায় 3 কোটি মানুষ কিন্তু এই একটা 10 থেকে মোটামুটি 25 বছরের মধ্যে আছে, এবং আমরা একটি বড় চ্যালেঞ্জের মধ্যে আছি। যেহেতু আমি পুলিশ অফিসার, আমি বলবো মাদক এবং মোবাইল ফোনের যে অপব্যবহার, সেটি তো সেই মাদককে না বলা এখন খুব প্রয়োজন হয়ে গেছে। আমরা এই ক্যাম্পেইনের ব্যাপারে আগেও কাজ করছি, আমি দুরন্ত সাইকেল যারা পৃষ্ঠপোষকতা করছে রাউন্ড টেবিল বাংলাদেশকে যে এ ধরনের একটি প্রোগ্রাম করার জন্য, সেজন্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা এখানে আছেন, আপনাদেরকে আমি মনে করি আপনারা সবাই কিন্তু অ্যাম্বাসাডার, যে ইয়াং জেনারেশনের অ্যাম্বাসাডার হিসেবে মেসেজ দেয়া যে মাদককে আমাদের না বলতে হবে, কারণ আমাদের কিন্তু ভবিষ্যৎকে গ্রাস করছে। আমাদের বায়োলজিক্যালিও আমরা শেষ হয়ে যাচ্ছি, আমাদের ফিউচারও শেষ হয়ে যাচ্ছে। বাবা মায়ের স্বপ্ন, নিজের শরীর, নিজের পরবর্তী প্রজন্ম তৈরি করা, সবই কিন্তু মাদকের কারণে আজকে শেষ পর্যায়ে চলে আসছে। কাজে আমি মনে করি যে এই ভয়াবহ আগ্রাসন থেকে সবাইকে
সবাইকে বিরত রাখার জন্য সকলের কাজ করা দরকার। মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমাদের বর্তমান প্রজন্মের সাইক্লিস্ট যারা, দুরন্ত সাইক্লিস্ট যারা, তারা খুব সাহসী সাইক্লিস্ট, স্বাধীন বাংলাদেশের স্বাধীন প্রজন্মের এই নতুন যারা এখানে আসছে, আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যে ভালো কাজ হচ্ছে, আমাদের এখন চারদিকে কাজ করার সময়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে ছাড়িয়ে যেতে হবে, অতীতের যে আমাদের পরাধীনতা ছিল তার থেকে বেরিয়ে সাহসী জাতি হিসাবে সামনে এগিয়ে যাওয়ার সময়। সেই কাজে আমাদের বর্তমান তরুণ প্রজন্ম, যুব প্রজন্ম, এরাই অগ্রগামী ভূমিকা আছে। তাই আয়োজন যেখানে মাদকের প্রতি আমাদের না বলার কথা আমরা তুলে ধরবো, অন্যান্য বিষয়ে আজকে বিশ্বজ্যোতি ডক্টর ফজলুল মহিউদ্দিন বললেন, সেই সকল বিষয়ে যেমন মাদক ছাড়াও আছে, মোবাইল একটা যন্ত্রণা হয়ে গেছে আমাদের জন্য, স্বীকার করতেই হবে, শক্তি এবং তরঙ্গ জুড়ে এর মধ্যে আছে। সেই বিষয়ে আরও কিছু বিষয় আছে আমাদের এখানে, বিশৃঙ্খলতা, বিশৃঙ্খল সৃষ্টিকর প্রয়াস, এবং বলা উচিত জঙ্গি একটি ক্ষুদ্র গোষ্ঠী আছে, তারাও আমাদের তরুণ প্রজন্মকে নানাভাবে অন্যায় পথে, ভুল পথে পরিচালনা করার জন্য সচেষ্ট আছে। সকল কিছু মিলিয়ে আমাদের প্রচেষ্টা হলো আমাদের তরুণ সমাজের এই সকল উদ্যোগের মাধ্যমে দুনিয়াকে এই বার্তা দেওয়া যে আমরা বাংলাদেশ সুন্দর, সুশীল, আইনানুরূপ, সভ্য, আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে চাই।